দেন তাদেরকে মিউট করে রাখলে ভালো হয়, তাহলে হ্যাঁ, তুমি ভয়েসটা আরো তুমি একটু ভালো এতক্ষণ হয়। পর তোমাকে শোনা যাচ্ছে, পার্টিসিপেন্টরা নিজেরা মিউট করে রাখবে, ঠিক আছে? যখন কথা বলবে, রেসপন্স করবে, তখন আনমিউট করে নিবে, ঠিক আছে? আমি তোমাদের জি ম্যাম, ইন্টারেক্টিভ ক্লাস নিচ্ছি, যেন তোমরা অ্যাটেনশনটা দাও, এদিকে সেদিকে না চোখ রাখো, দ্যাটস ওয়াই, ঠিক আছে? আচ্ছা, আমরা ছিলাম কোথায়? এই যে গার্ড সেলের কথা বলছিলাম, তাই না? গার্ড সেলের কথা আমরা কি বলছিলাম, যে এখানে একটা বড় নিউক্লিয়াস থাকবে, ক্লোরোপ্লাস্টের বিষয়ে আমি দুজন কি যেন বললেন, আমরা কি ওয়েট করবো একটু বন্ধুদের জন্য? ম্যাম কেউ কি রিকোয়েস্ট করতেছে ক্লাসে জয়েন করার জন্য? একজন বাস হ্যাঁ ঢুকছে, একটু আগে ঢুকলো। আদি সেশন। আচ্ছা, তোমরা কি ওটাই দেখতে পাচ্ছো? আচ্ছা, রিকোয়েস্ট গুলো আসছে, দ্যাটস ওয়াই আমরা একটু সময় নিচ্ছি যেহেতু করার। আচ্ছা, এখানে গার্ড সেলটা আমরা যেটা বলছিলাম, যে এটা হচ্ছে কি বড় একটা নিউক্লিয়াস থাকবে, বহু ক্লোরোপ্লাস্ট থাকবে এবং ঘন সাইটোপ্লাজম থাকবে, এটাই হচ্ছে গার্ড সেলের। হ্যাঁ, তালিমুল আসছো? Yes ma'am। আমরা ম্যাম, আবহাওয়ার অবস্থা বেশি ভালো না ম্যাম, যদি একটু তাড়াতাড়ি শেষ করা যায় তাহলে ভালো হয় ম্যাম। নেট তাদের কানেকশন মধ্যে বসেই করছো? আচ্ছা, দেখা যাক আমরা কতটুকু জানি, ঠিক আছে? তো এখন হচ্ছে যে গার্ড সেল যাতে দেখো, একটা বড় নিউক্লিয়াস এবং বহু ক্লোরোপ্লাস্ট আছে এবং ঘন সাইটোপ্লাজম থাকবে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। এবং এই যে ত্বকীয় রেটে বিভিন্ন ধরনের কোষ গুলো আছে এই এপিডার্মাল সেলের, এর মধ্যে থেকে কিছু কোষ হবে কি, দেখা যাবে যে একদম সাধারণের থেকে আলাদা, তখন মানে একটু ভিন্ন ধরনের কোষ, সেটাই হচ্ছে কি তোমার সাবসিডিয়ারি সেল হিসেবে পরিচিত হয়, ঠিক আছে? এই সাবসিডিয়ারি সেলটা কিরকম, কয়টা এবং হচ্ছে তার অবস্থানটা কি কি হবে বিভিন্ন, ঠিক আছে? এবং তোমাদের একটা চ্যাপ্টার আছে কিন্তু, ঠিক আছে, শেষের দিকে চ্যাপ্টার, ওটা নবম অধ্যায়, সম্ভবত নবম অধ্যায় হচ্ছে শ্রমতা। এখন 10 অধ্যায় হয়ে গেছে, নতুন বই ম্যাডাম। এগুলো এই কোষগুলো এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল, এটা কি পরে জাতীয় কোষ, কিছু ধরনের পদার্থ সৃষ্টি হয় যেমন রেসিন, ঠিক আছে, তারপর বিভিন্ন তেল জিনিসগুলো বের হয়, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে কি সিক্রেটারি সেল। সিক্রেটারি সেলটা আবার হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে কি তরক্ষী আর একটা হচ্ছে কি গ্রন্থি টিস্যু। অন্তঃবৃত্তি সহ প্রাচীর বিশিষ্ট যে প্যারেনকাইমা জাত কোষগুলো আছে সেটা ক্ষরণ এবং শোষণ উভয় কাজ সম্পন্ন করে, তখন সেগুলোকে বলা হচ্ছে কি ট্রান্সপোর্ট সেল, এটা হচ্ছে কি গুলি ফর্ম সেল। কিছু উদ্ভিদ আছে যাদের ঊর্ধ্ব ত্বকের ক্লোরোফিল বিহীন বৃহদাকার দ্রুত সংকোচন প্রসারণে সক্ষম,
এগুলো কি এই কোষগুলো প্যারেনকাইমা কোষ হবে এবং এটা কি করে পাতার বন্ধ এবং মুক্তকরণের সহায়ক হিসেবে কাজ করে সেটা কি বলা হচ্ছে কি বুলিফর্ম সেল আর কম্পেনিয়ন সেল যেটা সঙ্গী কোষ সেটা কোথায় থাকে সিড নড এই যে দেখতে পাচ্ছ এখানে লগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুর সিড নালিকার সহযোগী সক্রিয় প্রোটোপ্লাস্ট বিশিষ্ট একদম বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ আছে সেটাকে বলা হচ্ছে কি কম্পেনিয়ন সেল এতক্ষণ আমরা আমাদের টপিকের নির্ধারিত টপিকের সেল এবং ডিফারেন্ট টাইপ অফ সেল নিয়ে আমরা আলোচনা করেছি এখন আমরা এর পরের অংশটা যেটা হচ্ছে কি সেল ওয়ালে যাব সেল ওয়ালের ক্ষেত্রে দেখো তোমাদের আগে জানতে হবে যে সেল কভারিং টা কি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ ইউক্যারিওটিকে যদি ইলাবোরেটলি তোমরা ভাগ করো তার একটা হবে প্লান্ট সেল একটা হবে অ্যানিমাল সেল তো এখানে সেল কভারিং এর বলতে কি বোঝা যায় প্রাণী কোষে শুধুমাত্র হচ্ছে কি থাকে প্লাজমা মেমব্রেন থাকে কিন্তু উদ্ভিদ কোষে সেটা থাকে না সেখানে কি থাকে কোষ প্রাচীর থাকে তো এই কোষ পর্দা সেল মেমব্রেন এবং কোষ প্রাচীর দুটোকেই বলা হচ্ছে কি কোষ আবরণ এর কাজ কি এটা কি করে এই কোষটাকে একটা আকার আকৃতি দিবে প্রোটোপ্লাস্টটাকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করবে প্রোটেকশন দিবে যান্ত্রিক কোনো আঘাত যেন না পায় সেখান থেকে প্রোটেকশন দিচ্ছে বিভিন্ন বস্তু কোষের ভিতরে এবং বাইরে যে আদান প্রদান বা আসা যাওয়া এই নিয়ন্ত্রণে এটা কিন্তু একটা ভূমিকা পালন করছে এখানে একটা ছবি দেখছো উদ্ভিদ এবং এখানকারই এই একটা অংশকে এনলার্জ করে এখানে দেখানো হয়েছে দেখো এখানে কোষ তাই না এটা কি এটাও কিন্তু একটা কোষের অংশ এটাও একটা কোষের অংশ এটাও কোষের অংশ এটাও কোষের অংশ এই নিজেই একটা পূর্ণ কোষ এটা বড় একটা গহ্বর এখানে কি আছে প্লাস্টিড আছে মাইটোকন্ড্রিয়া আছে নিউক্লিয়াস আছে অন্যান্য বস্তু আছে আছে এখান দিয়ে দেখো ফোকাস করো এই লেয়ারটার ক্ষেত্রে এই লেয়ারে এই লেয়ার গুলোর মাঝে কিন্তু একটা লেয়ার আছে মাঝখানে যেটা কি করছে পাশাপাশি দুটো কোষকে প্রত্যেকটা ক্ষেত্রে যদি কনসিডার করো যে দেখবে যে একটা কোষকে আরেকটা কোষের মাঝখানে একটা লেয়ার আছে এই লেয়ারটা কি বলা হয় মিডল লেয়ার ঠিক আছে বা মধ্য পর্দা এটা যদি বিগলিত হয়ে যায় তখন একটা কোষ আরেকটা কোষ থেকে আলাদা হয়ে যায় কিন্তু এর পরেই হয় কি প্রাইমারি ওয়াল এবং সেকেন্ডারি ওয়ালটা তৈরি হয় এবং সেটা হচ্ছে কি এই যে কোষের যে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম এখান থেকে যে জড় বস্তুগুলো সেটা এই মিডল ল্যামেলা বা মধ্য পর্দার উপরে হচ্ছে জমা হয়ে কিন্তু আস্তে আস্তে গুলো তৈরি করে তোমরা নিজেরা নিজেদেরকে মিউট করে নাও যখন কথা বলবে রেসপন্স করবে তখন আনমিউট করো ঠিক আছে না হলে এটা রেকর্ডিং হবে পরে শুনতে পারবে না সাউন্ড ক্লিয়ার পাবে না তাহলে দেখো আমরা এই সেল ওয়ালটাকে যখন ফোকাস করছি এনলার্জ করছি তখন কিন্তু আমি এতে যে মূলত তিনটা অংশ সেটা কিন্তু একটু বলে দিলাম একটা কি হচ্ছে মিডল মধ্য পর্দা একটা হচ্ছে কি প্রাইমারি ওয়াল আর একটা হচ্ছে কি সেকেন্ডারি ওয়াল হ্যাঁ তিনটা ইন্টারাক্টর থাকে এটা মনে রাখবে এখন সেল ওয়ালটা কি এটা কি সজীব নাকি নির্জীব কোষের যে নির্জীব গুলো আছে তার মধ্যে হচ্ছে সেল ওয়াল একটা সেল ওয়ালটা নির্জীব কারণ হচ্ছে যে কোষের ভিতরে যেসব জড় বস্তু আছে সেগুলো দিয়েই এটা তৈরি হয় এবং এটা হচ্ছে কি পুরু হেতু স্থিতিস্থাপক আবরণ উদ্ভিদ কোষে এটা থাকবে প্রাণী কোষে এটা নাই এবং এটা হচ্ছে কি অপ্রোটোপ্লাজমিক বল থাকবে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি আছে দেহ কোষ যেমন জন্ম কোষ শৈবাল ছত্রাক এখানে সচল রেণু তারপর নিম্ন এবং উচ্চ শ্রেণীর কিছু গ্যামেট যেমন হচ্ছে যৌন জনন কোষ এইসব ক্ষেত্রে হচ্ছে কি কোষ প্রাচীরটা থাকে না উদ্ভিদের হলে এছাড়া কোনো প্রাণী কোষেই থাকে না এটা তো আমরা আগেই বলেছি কারণ হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীরটাই ওর সিগনিফিকেন্ট একটা বৈশিষ্ট্য আর প্রাণী কোষে এটা থাকবে না সেটাই হচ্ছে ওর একটা সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য কোষ প্রাচীরের প্রকৃতি এবং ধর্ম তোমাদেরকে টপিকের মধ্যে যে জিনিসগুলো জানতে হবে তার মধ্যে একটা হচ্ছে কি কোষ প্রাচীর প্রকৃতিটা এবং ধর্মটা কি দেখো কোষ প্রাচীরের যে প্রাকৃতিক প্রাচীরটা আমরা শুরুতে একটু বলেছিলাম না যে তিনটা কোষ প্রাচীর তিনটা অংশ প্রধানত এই যে প্রাথমিক প্রাচীরটা যে প্রাইমারি ওয়ালটা সেটা অত্যন্ত পাতলা হয় এবং সূক্ষ্ম হয় এবং এটা কিন্তু
বাড়তে থাকে। যখন কোষের বৃদ্ধি হয় তখন এর সাথে সাথে কোষ প্রাচীরের এই স্তরটাই বাড়ে। মিডল ল্যামেলার মিডল ল্যামেলাটা মধ্য পর্দাটা বাড়ে এবং হচ্ছে প্রাথমিক যেটা সেটা বাড়ে, তবে এটা সব জায়গায় না মাঝে মাঝে ইন্টারপ্রেট হয়। আর সেকেন্ডারিটা যখন কোষের ইলংগেশন, সেকেন্ডারি ওয়ালটা যখন কোষের ইলংগেশনটা টোটালি বন্ধ হয়ে যায় তখন ইলংগেশনটা বন্ধ হয়ে যাওয়ার পর সেকেন্ডারি ওয়ালটা তৈরি হয় মূলত। তারপর এখানে কি আছে যে কোষের এই যে পূর্ণতা প্রাপ্তির সাথে সাথে কোষ প্রাচীর বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়। আচ্ছা, যখন পূর্ণতা প্রাপ্ত হয় মানে হচ্ছে ইলংগেশনটা শেষ হয়ে গেল, তখন কি করবে এই যে কোষ প্রাচীরের যে বিভিন্ন কেমিক্যালস গুলো আছে সেগুলো কি করে, ওর দেখা যায় যে মিডল ল্যামেলার অন্তত অকে এসে জমা হচ্ছে, তখন হচ্ছে কি প্রাইমারি ওয়ালটা তৈরি হচ্ছে। আবার প্রাইমারি ওয়ালটা এক স্তর বিশিষ্ট। এরপরে আবার দেখা যায় যখন কোষের টোটাল ইলংগেশনটা বন্ধ হয়ে গেছে তখন দেখা যাবে কি হচ্ছে অন্যান্য যে কম্পোনেন্ট মানে কেমিক্যালস গুলো আছে সেগুলো এসে যখন জমা হচ্ছে তখন হচ্ছে তিন স্তর বিশিষ্ট সেকেন্ডারি ওয়ালটা তৈরি হয়। কখনো কখনো রেয়ারলি টারশিয়ারি লেয়ারটা তৈরি হতে পারে, তবে এটা বিরল, এটা নর্মালি হয় না। তিনটা লেয়ারই কোষ প্রাচীর মূলত থাকে। এটাই বলেছে যে কোষ প্রাচীর বিভিন্ন ভাবে পরিবর্তিত হয় গঠন বিস্তৃতি বৃদ্ধি পাওয়া রাসায়নিক উপাদানের বিনিময় মোট ভৌত গঠনের রূপান্তর এইসব ফ্যাক্টর গুলো কাজ করে। কোষ প্রাচীর প্রোটোপ্লাস্টের নিষ্প্রাপী উপাদান দ্বারা গঠিত। মানে এই যে বলেছি যে কোষ প্রাচীরটা কি, এই যে প্রোটোপ্লাস্টের যে সেক্রেটরি প্রোডাক্ট গুলো আছে যেমন কি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, কাইটিন, ঠিক আছে, এইসব জিনিসগুলো দিয়েই কিন্তু এই কোষ প্রাচীরের এক একটা স্তর তৈরি হয়। এবং কোষ প্রাচীরটা টোটালটা হচ্ছে কি একটা নির্জীব, এটা আমরা শুরুতেও বলেছি, এটাই এখানে বলেছে কোষ প্রাচীর রন্ধ্র যেটা প্লাজমোডেস্মাটা বলেছে, এই যে সাইটোপ্লাজমের সূত্র শুরুর দিকেই আমরা প্লাজমোডেস্মাটা সম্পর্কে কি করেছিলাম এটা নিয়ে আমরা আরো বলবো পরের দিকে। এটা কোষ প্রাচীর এবং রন্ধ্রের মাঝখানে অবস্থান করে। কোষের বৃদ্ধিকালে কোষ প্রাচীর এবং সাইটোপ্লাজমের মধ্যে শারীরবৃত্তীয় সম্পর্কটা বজায় থাকে। বর্ধিষ্ণ কোষ প্রাচীর ভিতরে সাইটোপ্লাজম অনুপ্রবেশ করে এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় কি যে কোষ প্রাচীরে ভাজক টিস্যুর কোষ প্রাচীর এক্টোপ্লাস্ট থাকে এবং সেটা কি করে কোষ প্রাচীরকে সাইটোপ্লাজমের মধ্যে পৃথক করে রাখে। আর কোষ প্রাচীরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ধর্ম আছে, ধর্মীয় মানে বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে কি প্লাস্টিসিটিটা, স্থিতি স্থাপকতা, তারপর হচ্ছে কি টেন্সিল স্ট্রেংথ, যেটা এই যে ধর্মগুলো এগুলোর উপরেই হচ্ছে কি কোষের অনেক কিছু আকার আকৃতি যেমন ডিপেন্ড করে, তারপর কোষ প্রাচীরের মানে এই এই জিনিসগুলোর উপরে হচ্ছে কোষের রাসায়নিক এবং ভৌত গঠন কিছুটা প্রভাবিত হয় এবং এগুলোর সাথে একটা সম্পর্ক রয়েছে। কোষের আয়তন বৃদ্ধি কতিপয় দশাতে কোষ প্রাচীর নমনীয়তা ধর্ম তাদের স্থায়ী প্রসারণের সহায়ক। আবার এই যে টার্গার প্রেশার সেটা তারতম্য ঘটে কোষগুলো আয়তনে অস্থায়ী পরিবর্তনে প্রাচীরের স্থিতিস্থাপকতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রাচীর ওই যে অপটিক্যাল ধর্মাবলী এগুলো অন্যান্য ভৌত ধর্ম মাইক্রোফাইব্রিল গুলোর বিন্যাসের সাথে আন্তঃসম্পর্কযুক্ত। মাইক্রোফাইব্রিল আমরা জানি কি কোষ প্রাচীরের প্রধান উপাদান কি সেলুলোজ, তাই না? হ্যাঁ, সেলুলোজ, একটা সেলুলোজ কি আসলে এটা হচ্ছে কি পলিস্যাকারাইড, ছয় কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু। সেই অসংখ্য অণুগুলো কত হতে পারে, 3 থেকে 6000 হতে পারে এবং এই অণুগুলো হচ্ছে কি সেলুলোজ শৃঙ্খলে বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনী দিয়ে একটা আরেকটার সাথে যুক্ত থাকে এবং সেভাবে কি করে এরা যুক্ত হয় এবং এভাবে হচ্ছে কি একটা পলিস্যাকারাইড কি করে 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলিত হয়ে কি করে একটা সেলুলোজ চেইন তৈরি করে এবং এই 100 সেলুলোজ চেইনটা আবার কি করে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হবে, যুক্ত হয়ে একটা ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। কোষ প্রাচীর যদি কনসিডার করো, কোষ প্রাচীর কনসিডার করতে গেলে এই মাইসেলিটা হচ্ছে কি তার গাঠনিক একক এবং 20টা মাইসেলি মিলে হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন দিয়ে একটা একটা দিয়ে যুক্ত থাকে এবং এটাই কি করে মিলে একটা মাইক্রোফাইব্রিল তৈরি করে। এই যে মাইক্রোফাইব্রিলের কথা এখানে তোমরা পাচ্ছ, এই একটা মাইক্রোফাইব্রিলের ব্যাস হবে হচ্ছে কি 25 ন্যানোমিটার। এরকম আবার 250টা বা 300টা মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে কি তৈরি করবে একটা ম্যাক্রো মাইক্রোফাইব্রিল তৈরি করবে এবং এর ব্যাস হবে কি নর্মালি 0.5 মাইক্রোমিটার।
এবং অনেকগুলো কি করে এই মাইক্রোফাইব্রিল এগুলো কি হয় মিলে তন্তু বা ফাইবার তৈরি করে। এবং মাইক্রোফাইব্রিল গুলো নিয়মিত এবং ঘন সন্নিবেশিত অবস্থায় আমরা বলছি কি সেকেন্ডারি যে কোষপ্রাচীর সেখানে থাকে, আর এলোমেলোভাবে থাকে হচ্ছে কি প্রাইমারি কোষপ্রাচীর ক্ষেত্রে থাকে। কোষ প্রাচীরে পর্যাপ্ত পরিমাণে সেলুলোজ থাকায় সেলুলোজ হচ্ছে প্রাচীরের টান সহতা, আমরা কোনটা বলছিলাম টান সহতা, এই যে টেনসিল স্ট্রেংথ যেটা সেটাকে প্রভাবিত করে। আমরা কিন্তু খুব সংক্ষেপে কোষ প্রাচীরের যে গঠন সেটা সম্পর্কে একটু বলে ফেললাম। আচ্ছা এখন দেখো যে এই ছবিটা এখানে কি, এই ছবিটাতে আছে কি কোষ প্রাচীরের উৎপত্তি বা বিকাশের পর্যায়ক্রমিক ধাপ, কিভাবে কোষ প্রাচীরটা তৈরি হচ্ছে। আমরা জানি সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন হয় না? মাইটোসিস সেল ডিভিশনে কি আছে, প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে, আছে না? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা দশার মধ্যে দেখা যাবে যে হচ্ছে কি অ্যানাফেজে কি হয় ক্রোমোজোম গুলো দুই পোলে চলে যায়, মেটাফেজে তো ভাগ হলো এবং অ্যানাফেজে দুই পোলে চলে গেল। এই ছবিটা দেখো তোমরা দেখতে পাবে, আই নিজেকে মিউট করে নাও কারণ শব্দটা দিয়ে পুরো সেশনটা ইয়ে হবে। টেলোফেজে এই যে এটা অ্যানাফেজ, এখানে দুই পোলে চলে গেছে, আর এটা হচ্ছে কি টেলোফেজ, দুটো ছবি হচ্ছে কি টেলোফেজের, আর এটাও ক্রোমোজোম এটাও ক্রোমোজোম, এখানে কি হচ্ছে সিঙ্গেল অ্যাপারেটাস আছে তাই না? আচ্ছা আর এটা হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস মানে কি সাইটোপ্লাজমের বিভাজন। তার আগে দেখো এখানে টেলোফেজ দশা, এই টেলোফেজের কি হবে শেষে হচ্ছে কি সাইটোকাইনেসিস পদ্ধতি, এই টেলোফেজ দশাটা যখন হয় সেটির দিকে হয় কি সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজনটা হয়। এখানে কি হবে দুটো অপত্য নিউক্লিয়াসের, এই দুটো এখানে দেখো দুই পোলে চলে গেছে, এই দুটো অপত্য এখানে নিউক্লিয়াস তৈরি হবে, দুটো অপত্য নিউক্লিয়াস তৈরির মাঝখানে মধ্যস্থলে কি হবে কোষ প্রাচীরটা গঠিত হয়। ভালোভাবে মনোযোগ দাও এই জায়গাটাতে যে এই যে দুটো অপত্য নিউক্লিয়াস এর মাঝখানে হচ্ছে কি কোষ প্রাচীরটা তৈরি হয়। কোষ প্রাচীরের শুরুতে কি থাকবে টেলোফেজের দুইটা অপত্য কোষের কি প্রথমে কি তৈরি হয় মনে করেন, আমরা একটু একটু কিন্তু আলাপ করেছি, কি মনে হয় আমরা বলছি কোষ প্রাচীর তিনটা অংশ, কালিমুল জি ম্যাম কি তৈরি হবে প্রথমে? আবরণ, সেই আবরণটাকে কি বলা হয় মিডল ল্যামেলা, মিডল ল্যামেলা সেটা বিগলিত হলে একটা কোষ আরেকটা কোষ থেকে কিন্তু আইসোলেট হয়ে যাবে এবং এটাই কিন্তু প্রথমে তৈরি হয়, এবং এরপরেই এর পাশে অন্ত অন্তঃস্থলে মিডল ল্যামেলারে দাগ এসে কিন্তু তোমার বিভিন্ন কোষের যে প্রোটোপ্লাজমের সাইটোপ্লাজমের যে জড় বস্তুগুলো সেগুলো জমতে থাকে, জমে তোমার প্রাইমারি ওয়াল তৈরি করে এক স্তর বিশিষ্ট, এবং এটা কম্পারেটিভলি হচ্ছে কি পাতলা হয়, স্থিতিস্থাপক হয়, এবং এরপরে যখন সেলের ইলংগেশনটা কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে কি ওখানে এক থেকে তিন স্তর বিশিষ্ট হচ্ছে কি সেকেন্ডারি ওয়ালটা তৈরি হয়, এটা কিন্তু শক্ত হয়, এটা কিন্তু স্থিতিস্থাপক না। এবং কখনো কখনো রেয়ারলি বলেছি না যে টারশিয়ারি একটা ওয়াল তৈরি হতে পারে তবে সেটা বিরল, তো সেই জিনিসটাই এখানে দেখো এটি অপত্য নিউক্লিয়াস, ঠিক আছে, টেলোফেজ দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হওয়ার পর পেকটিন এখানে একটা ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে কি পেকটিন, পেকটিনটা কি এক ধরনের পলিস্যাকারাইড, এটা প্রোটোপ্লাজমীয় পদার্থ, এটা নিউক্লিয়াসের দুইটা যে নিরক্ষীয় তল আছে সেখানে বিন্দুর মতো এসে, এই যে নিরক্ষীয় তল এখানে বিন্দুর মতো এসে যুক্ত হচ্ছে, ঠিক আছে, এখানে গোলজি অ্যাপারেটাস যেটা ওখানে আমরা পড়েছি না, গোলজি অ্যাপারেটাসের ভেসিকল থাকে না পর্দা সহ এবং এই যে ভিতরে থাকে এই জিনিসগুলো, ঠিক আছে, এবং এই অপত্য নিউক্লিয়াসের মাঝ বরাবর একটি রেখায় পেকটিন যুক্ত এই যে পর্দাবৃত থলি, এই যে এটাকে দেখো ফ্রাগমোসোম বলা হচ্ছে। পেকটিনের দানাগুলো আয়তনে বৃদ্ধি পেতে থাকে, এই পেকটিনের দানাগুলো আয়তনে বৃদ্ধি পেতে থাকবে এবং পরস্পরের সাথে মিলিত হয়ে একটা পাতের মতো তৈরি করে, এবং পরের ছবিটা দেখো এই যে এই ছবিটা এখানে দেখাচ্ছে পাতের মতো তৈরি করেছে, এবং এইটাকেই বলা হচ্ছে কি কোষপাত বা সেল প্লেট বলে,
এই পাত্র হচ্ছে কি ক্রমশ কি হবে, এই পাত্র ক্রমশ হয়, এটা কি কেন্দ্র হলে এটা পরিধি নাই, পরিধির দিকে অগ্রসর হতে থাকে, পরিধি পর্যন্ত বিস্তৃত হবে এবং প্রোটোপ্লাস্টটাকে যখন এই পরিধিটাকে টাচ করে ফেলবে তখন কি করবে, প্রোটোপ্লাস্টটাকে কি করবে দুটো ভাগে ভাগ করে ফেলবে। এই যে নতুন যে প্রোটোপ্লাস্ট সেটা কি করবে, দুটো মধ্যবর্তী অংশের পেকটিন দ্বারা গঠিত বিভাজক বা পার্টিশন, এই যে দেখো পার্টিশন সেল ইয়েটা আছে যে পার্টিশন বা কোষপাত, এই দেখতে গেছো এটা কোষপাত, এটাই কি হবে এখানে নানা ধরনের ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের ফলে এটা থেকে হচ্ছে কি মিডল ল্যামেলাটা তৈরি হচ্ছে এবং এর উপরেই হ্যাঁ নতুন কোষ প্রাচীরের যে বস্তুগুলো এগুলো জমা হবে এবং হচ্ছে কি আস্তে আস্তে কোষ প্রাচীর তৈরি হবে এবং পরিধি থেকে এটা পাঠতে থাকবে পাঠতে থাকবে। আচ্ছা টেলোফেজ দশার এই যে শুরুতে আমরা আবার একটু এদিকে আসি, এখানে দেখো এই দশার শুরুতে অপত্য নিউক্লিয়াস তো হচ্ছে এদিকে হবে তখনও হয় নাই, এই পরস্পরের সাথে কি থাকে যে ক্রোমোজোম গুলো কি করে ফাইব্রিল এর দ্বারা সমন্বয় কি হয় একটা স্পিন্ডেল অ্যাপারেটাস এর মতো একটা না মাকু আকৃতির যুক্ত থাকে, এটা কি বলা হচ্ছে কি ফ্রাগমোপ্লাস্ট, এই ফ্রাগমোপ্লাস্ট দ্বারা হচ্ছে যুক্ত থাকে। এই যে নিরক্ষীয় অঞ্চলটা, এই নিরক্ষীয় অঞ্চলে ফ্রাগমোপ্লাস্ট ক্রমশ প্রসারিত হয়ে পিপার আকার ধারণ করে, এই যে দেখো পিপার আকার ধারণ করবে, ঠিক আছে যে পিপার এর এই যে ফ্রাগমোপ্লাস্ট এর মাঝখানেই থাকে হচ্ছে কি ফ্রাগমোজোম গুলো থাকছে, ঠিক আছে এর অভ্যন্তরে, এবং এই ফ্রাগমোজোম জমা হয়ে সেল প্লেট গঠিত হয় এবং এই যে সেল প্লেটটা যতই বিস্তৃত হবে ফ্রাগমোপ্লাস্টের মাইক্রোফাইবারগুলো ততই হচ্ছে বিভাজনরত মাতৃকোষের পার্শ্ব প্রাচীরের নিকটবর্তী হবে, এটা বিভাজনরত না এই টেলোফেজের শেষের দিকে এটা কি হবে এই যে এর দিকে ক্রমশ যাচ্ছে, যখন সেল প্লেট মাতৃকোষের পার্শ্ব প্রাচীরটাকে স্পর্শ করবে তখন এই যে ফ্রাগমোপ্লাস্ট যেটা আমরা বলছি সেটা কি হবে অদৃশ্য হয়ে যাবে, সিঙ্গেল অ্যাপারেটাসের মতো এই জিনিসটাকে দেখা যায় তখন কিন্তু সেটা দেখা যায় না, এটা ভ্যানিশ হয়ে যায়। এই পদ্ধতিতে কি হচ্ছে, এই পদ্ধতিতে তোমার সেল প্লেট তৈরি হয়ে যায় এবং এটা হয় কি প্রোফেজ দশার শুরুতে কি ছিল মাইটোটিক স্পিন্ডেল অ্যাপারেটাস ছিল না, সেটা নিরক্ষীয় তলে অবস্থান করে না এবং নিউক্লিয়াসটা ঘন সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে। আচ্ছা এইটা যখন হয়ে গেল এটা তৈরি করলো তখন এখানে কি হবে কোষ প্রাচীর তৈরি হলো, তখন এটা হবে কি এখানে একটা ঘন সাইটোপ্লাজম থাকবে, এখানেও ঘন সাইটোপ্লাজম থেকে এই নিউক্লিয়াসটাকে আবৃত করে রাখবে, এটা যখন এই মিডল ল্যামেলতে বিকিরণিত হবে এই দুটো কোষ আলাদা হয়ে যাবে, আর এদিকে মিডল ল্যামেলের এই পাশ থেকে কি হয় প্রাইমারি ওয়াল থাকে তার এইদিকে হয় সেকেন্ডারি ওয়াল, ঠিক এরকম এই পাশে দুটো ক্ষেত্রেই সব পাশের ক্ষেত্রে এটা কনসিডারেবল। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এখানে সেই কথাগুলো অলমোস্ট বলা হয়েছে, এই মিডল ল্যামেলা পরিণত মধ্যচ্ছদা এই জিনিসগুলো এখানে বলেছে এবং তারপরে দেখো একে দেখো এই ছবি এটা কি ফ্রাগমোসোম একটা আবরণ দ্বারা আবৃত, তাই না এটা এটা হচ্ছে কি গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস, ঠিক আছে এখানে হচ্ছে কি এন্ডোপ্লাজমিক জায়গা এটা থলি ছোট ছোট থাকে, এই যে প্লাজমোড এটা হচ্ছে কি প্লাজমোডেজমাটা, ঠিক আছে এই যে বলেছিলাম না যে রন্ধ্র থাকে সেখানে এই যে মধ্যচ্ছদা বা মিডল ল্যামেলা তারপর হচ্ছে কি প্রাথমিক কোষ প্রাচীর, এটা একদম সেলের সাথে সাথে বাড়তে থাকে, মিডল ল্যামেলাটাও বাড়তে থাকে এবং প্রাথমিক কোষ প্রাচীরটাও বাড়তে থাকে। আমরা বলেছিলাম না যে টেলোফেজ দশের শুরুতে অপত্য নিউক্লিয়াস দ্বয় পরস্পর থেকে মাইক্রোফাইবারগুলি দিয়ে স্পিন্ডেল শেপ তৈরি করে বলেছিলাম না,
আমাদের কিন্তু আবার টাইম নিয়ে হচ্ছে আবার আমাদের লগ ইন হতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা কন্টিনিউ করতে থাকি। আচ্ছা এই জায়গাটা তোমরা একটু দেখো, এই যে মধ্য পর্দার চতুর্দিকে যে প্রাইমারি ওয়াল নামক একটা কোমল সূক্ষ্ম একস্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। এই প্রাথমিক প্রাচীরের স্থূলত্বে এবং হচ্ছে সারফেসে বৃদ্ধিটা পায়, আমরা বলেছি যে সেলের ইলংগেশনের সাথে সেটা হয়, এবং এই যে স্থূলত্বে প্রাথমিক প্রাচীরের প্রসার সর্বত্র ব্যাপী সমান না থাকে, প্রাচীরে বিভিন্ন ধরনের অর্নামেন্টেশন দেখা যায়। এটা ওই যে বলেছি যে মিডল লামেলাতে সমান থাকে কিন্তু প্রাইমারি ওয়ালেটটা সব জায়গায় সমান হয় না, এই জন্য একটা অলঙ্কারের মতো একটা অলঙ্কৃত একটা কিছু দেখা যায়, এটাকে বলা হচ্ছে একটা অর্নামেন্টেশন। কিন্তু আবার হচ্ছে সেকেন্ডারি যেটা ওয়াল সেটা কিন্তু প্রাইমারি ওয়ালের পরে অন্তঃস্থলে সেটা তৈরি হবে, সেখানে আমরা যাচ্ছি। আচ্ছা এখানে দেখো এই যে আমরা বলেছি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, এটাই হচ্ছে মিডল ল্যামেলা, ঠিক আছে? এটা একদম পুরোটা ব্যাপী বিস্তৃত, আর এই যে কালো একটু শেড দেখছো এটা হচ্ছে কি প্রাইমারি কোষ প্রাচীর। এখানেই এই যে প্রাইমারি কোষ প্রাচীরতে 1 থেকে 3 মাইক্রোমিটার হচ্ছে এটা ই হতে পারে, মাইক্রোমিটার হবে, আর হচ্ছে সেকেন্ডারি যেটা সেটা 3 স্তর বিশিষ্ট, এর পুরুত্ব হবে 5 থেকে 10 মাইক্রোমিটার, ঠিক আছে? আর এই একটা রন্ধ্র আর একটা রন্ধ্র মুখোমুখি থাকে, ঠিক আছে? এই রন্ধ্র মুখর মাঝখানে হচ্ছে প্লাজমোডেসমাটা থাকে কিন্তু আবার। কোষের বৃদ্ধিকালে প্রাথমিক প্রাচীরের এই যে ক্রমে থেকে যায়, এখানে দেখো এই মিডল ল্যামেলা, এখানে কি হয়, এখানে আমরা যদি ইয়ে করি যে প্রাইমারি প্রাচীর প্রাথমিক প্রাচীরের কি কি থাকে, এখানে সেলুলোজ থাকতে পারে, হেমিসেলুলোজ থাকতে পারে, পেকটিন থাকতে পারে, তারপর হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন থাকতে পারে, তবে মূলত হচ্ছে কি এর প্রধান উপাদানটা হচ্ছে কি সেলুলোজ। আর মিডল ল্যামেলাতে কি থাকে, মিডল ল্যামেলাতে পেকটিক অ্যাসিড থাকে, পেকটিক অ্যাসিড, তারপর হচ্ছে পেকটিন হচ্ছে মূলত, এছাড়া হচ্ছে কি প্রোটোপেকটিনও থাকে মিডল ল্যামেলাতে। এখন এই পেকটিক অ্যাসিড মানে থাকে বলে এটা হচ্ছে জেলির মতো থাকে, আর পেকটিনটা মানে হচ্ছে বলা হচ্ছে কি অদ্রবণীয় ক্যালসিয়াম পেকটেট এবং হচ্ছে কি অদ্রবণীয় ম্যাগনেসিয়াম পেকটেট লবণ, এটা হচ্ছে কি এই মিডল ল্যামেলার মূলত থাকে। আর প্রাথমিক যে প্রাচীরটা এর প্রধান উপাদান হচ্ছে কি সেলুলোজ, এছাড়াও কি থাকে হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন। আর কোষ প্রাচীর যদি কনসিডার করো এখানে সেলুলোজ থাকবে হচ্ছে 40%, হেমিসেলুলোজ 20%, পেকটিন 30% এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিনটা হচ্ছে 10% থাকে। এখন এই হেমিসেলুলোজের মধ্যে হচ্ছে কি জাইলেন থাকতে পারে, অ্যারাবেন্স থাকতে পারে, গ্যালাকটেন্স থাকতে পারে, তারপর হচ্ছে কি জাইলোগ্ল্যাকেন নামক এক ধরনের হেমিসেলুলোজ আছে, সেটা যদি থাকে তখন প্রাচীর গঠনে সেটা ক্রস লিঙ্ক তৈরি করে, ঠিক আছে? এটা হচ্ছে কি হেমিসেলুলোজের কথা বলছি। আর সেলুলোজের ক্ষেত্রে আমরা তো বলছি যে সেলুলোজ প্রধান উপাদান এবং সেখানে কি থাকে, এটা এক ধরনের পলিস্যাকারাইড 6 কার্বন বিশিষ্ট, বিটা ডিগ্লুকোজের অনেকগুলো অণু থাকে, সেটা কত 3 থেকে 6 হাজার হতে পারে, এবং এরকম 1 থেকে 3 হাজার সেলুলোজ অণু মিলে একটা সেলুলোজ চেইন তৈরি হয়, সেটা আবার এরকম 100টা সেলুলোজ চেইন যদি হাইড্রোজেন বন্ধ ধরে যুক্ত থাকে তখন হচ্ছে একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে, এবং এরকম 20টা মাইসেলি হাইড্রোজেন বন্ধ দিয়ে যুক্ত হয়ে একটা মাইক্রোফাইব্রিল গঠন করবে, এবং এরকম 250 থেকে 300টা মাইক্রোফাইব্রিল মিলিত হয়ে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে, যার ব্যাস হয় 0.5 মাইক্রোমিটার, এবং এরকম অনেকগুলো মাইক্রোফাইব্রিল নিয়ে হচ্ছে ফাইবার বা তন্তু তৈরি হয়। এখন সেকেন্ডারি যে কোষ প্রাচীর, এই সেকেন্ডারি কোষ প্রাচীরে কি থাকে সেলুলোজ থাকে, সেলুলোজ ছাড়াও কি থাকতে পারে লিগনিন থাকে,
এছাড়াও কখনো কখনো সুবেরিন, তারপর হচ্ছে কি বিভিন্ন ওয়াক্স, এরকম বিভিন্ন ধরনের এই জিনিসগুলো থাকতে পারে। এই সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে কি তিন স্তর বিশিষ্ট, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এবং এটা আমরা বলছি যে 5 থেকে 10 মাইক্রোমিটার হতে পারে। আর প্লাজমা ডিসকটা বারবার বলছি যে প্লাজমা ডিসকটা হচ্ছে কি যে কোষ প্রাচীরের যে ছিদ্রপথ, এই ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, সেটা কি বলা হচ্ছে কি প্লাজমা ডিসমাটা। ফ্রাগমোজোম এবং ফ্রাগমোপ্লাস্ট, এর মধ্যে তোমরা দুটো টার্ম পেয়েছো, ফ্রাগমোজোম এবং ফ্রাগমোপ্লাস্ট। তাহলে এখন কি বলা আছে, নিউক্লিয়াস বিভাজনের পূর্বে ফ্রাগমোজোমটা উৎপত্তি লাভ করে, আর ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজনের শেষের দিকে ফ্রাগমোপ্লাস্টটা লাভ করে। এটা ভ্যাকুলেটেড কোষে এটা হতে পারে, আবার এটা কি ফ্রাগমোপ্লাস্ট ভ্যাকুলেটেড এবং নন ভ্যাকুলেটেড দুটো ক্ষেত্রেই তৈরি হতে পারবে। ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে কি ফ্রাগমোজোমে তৈরি হয়, আর ফ্রাগমোজোমটা কোষের গহ্বরে তৈরি হয়। ফ্রাগমোজোম একটি মাধ্যম যেখানে ফ্রাগমোপ্লাস্টের বিকাশ ঘটে, আর ফ্রাগমোপ্লাস্ট একটি মাধ্যম যেখানে সেল প্লেট গঠিত হয়। একটি নিউক্লিয়াসের বিভাজনের তলের সাথে ডান কোণে এটা বিন্যাসিত হওয়া থাকে, আর এটি ফ্রাগমোজোমের সাথে সমান্তরালে থাকে। এটা কোষ প্রাচীরের স্থূল আণুবীক্ষণিক গঠন, আমরা যেটা নিয়ে মাঝখানে বলে ফেলেছি যে স্থূল আণবিক গঠন যখন দেখবে তখন এই সেল ওয়াল, এই যে দেখো এই যে একটা কোষ এর মাঝখানে এই যে এটাকে এনলার্জ করে দেখানো হয়েছে, যে সেল ওয়ালের অ্যাডজয়নিং সেলস, ঠিক আছে, এখানে দেখো যে এই যে ব্রাউন ডার্ক যেটা সেটা হচ্ছে কি মিডল ল্যামেলা, এরপরে আসছে হচ্ছে কি প্রাইমারি সেল ওয়াল, তারপর হচ্ছে কি পুরো সেকেন্ডারি সেল ওয়াল, এটা এখানে দেখানো হচ্ছে, এবং পুরোটা মিলেই হচ্ছে কোষ প্রাচীর। এটাও আরেকটা ছবি স্থূল আণুবীক্ষণিকের মাইক্রোস্কোপের নিচে, দেখো এখানে বিভিন্ন জিনিস আছে, প্রোটোপ্লাজম আছে, সেল মেমব্রেন আছে, সেকেন্ডারি সেল ওয়াল, এই যে দেখো প্রাইমারি সেল ওয়াল, নিচে ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম, আর প্লাজমা ডিসমাটা এই যে কানেক্টিভ, ঠিক আছে, আর এটা হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস। আমরা অলরেডি বলে ফেলেছি স্থূল গঠনের কথা, বলেছি না কি মিডল ল্যামেলা মধ্যচ্ছদা, তারপর হচ্ছে কি প্রাইমারি ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর, সেকেন্ডারি ওয়াল বা গৌণ কোষ প্রাচীর থাকে। এটা দেখো উপরে আছে কি মিডল ল্যামেলা, তারপর হচ্ছে কি প্রাইমারি, এর অন্ততলে প্রাইমারি ওয়ালটা তৈরি হয়, এবং তারপরে হচ্ছে কি প্লাজমা মেমব্রেন, এবং এই যে প্রাইমারি ওয়াল, এখানে প্রাইমারি ওয়ালের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, সেলুলোজটা বলেছি যে লাস্টে কি হচ্ছে মাইক্রোফাইব্রিল, তাই না? জি ম্যাম, এই যে সেলুলোজ মাইক্রোফাইব্রিল, এগুলো কি লম্বলম্বি ভাবে থাকে বা সমান্তরালে থাকে, এবং এর চারিদিকে একটা আবরণ থাকে, ঠিক আছে, এই যে এটা একটা আবরণ দিয়ে মাঝখানে হচ্ছে এই যে সেলুলোজ মাইক্রোফাইব্রিল গুলো থাকে, এই যে এই এই হেমিসেলুলোজ দেখতে পাচ্ছ এই আবরণটা, এখানে সলিউবল প্রোটিন আছে যে এখানে পেকটিন থাকে, এই যে এতক্ষণ যে কথাগুলো বলছি এখানে সেই কথাগুলোই বলেছি যে অন্তর্বর্তী অঞ্চলে উপস্থিত সাধারণ স্তরটাই হচ্ছে মধ্যচ্ছেদা, দুটি পাশাপাশি বিন্যস্ত দুটো উদ্ভিদ কোষের অন্তর্বর্তী অঞ্চলে উপস্থিত সাধারণ স্তরটা হচ্ছে মধ্যচ্ছেদা, এবং কোষের এই যে প্রাথমিক প্রাচীর মাঝখানে এটা থাকে, এর কি স্থিতিস্থাপক গুণ রয়েছে, কলোডীয় বস্তুর মতো প্রকৃতি, রাসায়নিক উপাদান ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটিন বলেছি না, বেশ কিছু ধরনের প্রোটিন কিন্তু বলেছি, কাষ্ঠল টিস্যু কোষের ক্ষেত্রে মধ্যচ্ছেদে লিগনিন সমৃদ্ধ হয় এবং দৃঢ় প্রকৃতির হয়। এই মিডল ল্যামেলাটা হচ্ছে কি উদ্ভিদ কোষগুলোকে পরস্পরের সাথে যুক্ত রাখে। এখানে দেখো এটা হচ্ছে কি প্রাইমারি সেল ওয়ালের ছবি, এখানে দেখো এই যে পেকটিন গুলো আছে বিভিন্ন ধরনের, এই যে হোমো সব এখানে আছে, এই যে হেমিসেলুলোজ টাইপ গুলো, এই যে সেলুলোজ মাইক্রোফাইব্রিল গুলো, সলিউবল প্রোটিন, প্লাজমা মেমব্রেন, এই যে প্রোটিন, এই যে সেলুলোজ, ঠিক আছে, এই যে মিডল ল্যামেলার পৃষ্ঠে বিন্যস্ত কোষ প্রাচীর স্তরটাকে বলা হচ্ছে প্রাইমারি ওয়াল বা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, অপত্য উদ্ভিদ কোষে মধ্যচ্ছেদা
গঠিত কোষে অন্তঃক্ষরিত পদার্থ মধ্যচ্ছেদার বা মিডল ল্যামেলার পৃষ্ঠ দিকে জমা হয় এবং প্রাথমিক কোষ প্রাচীরের সৃষ্টি করে। এই কথাগুলি তো বলেছি যে বলেছিলাম যে 1-3 মাইক্রোমিটার স্থিতি স্থাপক প্রকৃতি এবং কোষে যখন ইলাংগেশনটা বন্ধ হয়ে যায় তখন হচ্ছে স্থূলতা বাড়ে, বৃদ্ধিটা বন্ধ হয়ে গেলে তখন এটা বাড়ে। আর প্রাথমিক কোষ প্রাচীর সেলুলোজ মাইক্রো